আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রসনাথ চেপটি আমি আজ তৈরি করছি ম্যাঙ্গো কাস্টার্ড আমরা যে রেগুলার কাস্টার্ড খাই সেটা থেকে এই ম্যাঙ্গো কাস্টার্ড বা আমের কাস্টার্ডের টেস্ট কিন্তু একটু আলাদা এবং ঠান্ডা ঠান্ডা এই কাস্টার্ড খেতে অনেক মজা আর এখন আমের ভরা মৌসুম আর বাজারে কিন্তু প্রচুর পরিমাণে পাকা আম পাওয়া যাচ্ছে তো এই সময়ে একবারের জন্য হলেও এই কাস্টার্ডটি তৈরি করবেন আশা করি রেসিপিটি ভালো লাগবে তো প্রথমে আমি এখানে চারটি পাকা আম নিয়েছি আর যে আমে আঁশ নেই সেই আম নিতে হবে আঁশযুক্ত আম দিয়ে কাস্টার্ড কিন্তু খুব একটা ভালো হবে না আর আমটি অবশ্যই মিষ্টি হতে হবে তো আমি দুইটি আম একটু কেটে নিচ্ছি তো কিউব করে কেটে নিয়েছি এগুলি ব্লেন্ড করে পাল্প তৈরি করে নিব তো একটি মিক্সিতে দিয়ে দিয়েছি এবং ব্লেন্ড করে খুব ভালোভাবে আমি পাল্প তৈরি করে নিচ্ছি তো পাল্প তৈরি করে নিয়েছি আর এখন একটি বাটিতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ কাস্টার্ড পাউডার আর হাফ কাপ কাস্টার্ড পাউডারের জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ স্বাভাবিক তাপমাত্রা লিকুইড দুধ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন কোনো প্রকার লামস না থাকে তো একটি সাইডে রেখে দিচ্ছি আর চুলায় একটি পাত্র বসিয়ে দিয়ে সেখানে দিয়ে দিচ্ছি তিন কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ আর দুধ যখন হালকা গরম হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ গুঁড়া দুধ আর কাস্টার্ডের দুধ যত ঘন হবে টেস্টটা কিন্তু ততই ভালো আসে তো চেষ্টা করবেন দুধটা একটু ঘন রাখার তো এখানে চাইলে কিন্তু গুঁড়া দুধের পরিমাণ আরও একটু বেশি করে দিতে পারেন আবার এখানে কর্নেস মিল্কও দিতে পারেন আর এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি চিনিটা নিজের স্বাদ অনুযায়ী দিতে হবে আম কতটা মিষ্টি তার উপর নির্ভর করবে চিনির পরিমাণ তো আমার এখানে হাফ কাপ চিনিতেই কিন্তু হয়ে গিয়েছে আপনারা চাইলে পরিমাণ আরও একটু বাড়িয়ে দিতে পারেন আর দুধে বলক আসার পর তিন থেকে চার মিনিট জাল করে দুধটাকে আরও একটু ঘন করে নিতে হবে তবে এখানে যেহেতু আমি গোড়া দুধ ব্যবহার করেছি সেহেতু খুব বেশি জাল করে ঘন করার প্রয়োজন হবে না তবে কেউ চাইলে গুঁড়া দুধের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন আবার চাইলে কনডেন্স মিল্কও দিতে পারেন আর এখনই জাল করা দুধের মধ্যে দিয়ে দিচ্ছে কাস্টার্ডের মিশ্রণ আর মিশ্রণটি দেওয়ার সময় একটু নাড়িয়ে নিতে হবে না হলে পাত্রের তলায় জমাট বেঁধে থাকবে তো ঢালতে হবে এবং অনবরত নাড়তে হবে তা না হলে কিন্তু পাত্রের তলায় জমাট বেঁধে যেতে পারে তো অনবরত এইভাবে নাড়িয়ে মিডিয়াম আছে আমি কাস্টার্ড পাউডারটাকে দুই থেকে তিন মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিব এতে করে কাস্টার্ড পাউডারের মিশ্রণটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর সিদ্ধ হওয়ার পর মিশ্রণটা কিন্তু ঘন হয়ে আসবে দুই থেকে তিন মিনিট একটু আমি ফুটিয়ে নিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি আমের পাল আমের পাল দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এখন কিন্তু মিশ্রণটা আগের থেকে অনেকটাই ঘন হয়ে এসেছে আর এই মিশ্রণটা যখন চুলা থেকে নামাবো তখন কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে তো হয়ে গিয়েছে এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি আর বন্ধ করে দেওয়ার পর অনবরত এভাবে কিছুক্ষণ নাড়তে হবে তা না হলে কিন্তু উপরে একটা সর পড়ে যাবে এভাবে নাড়িয়ে ঠান্ডা করে নিব আমি কাস্টার্ডের মিশ্রণটি আর আম কাস্টার্ডের মিশ্রণটি কিন্তু এমন ঘনই করতে হবে কারণ এখানে যখন আমি কিউব করা আম মেশাবো তখন কিন্তু এই মিশ্রণটি আরও একটু পাতলা হয়ে যাবে তো এখন আমি চুলা থেকে এই মিশ্রণটি নামিয়ে নিব নিয়ে ঠান্ডা করে নিব তো চুলা থেকে নামিয়ে আমি নাড়িয়ে কিন্তু এই মিশ্রণটি ঠান্ডা করে নিয়েছি আর এখন আগের থেকে অনেকটাই ঘন হয়ে এসেছে এখন এখানে দিয়ে দিব কিউব করে রাখা আম এটা নিজের পছন্দ অনুযায়ী পরিমাণ বেশি কম করে দেওয়া যাবে আর দিয়ে দিচ্ছি কিছু কাজু এবং পেস্তা কুচি এই বাদামটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এটা যখন মুখে পড়বে তখন কিন্তু খেতে খুবই ভালো লাগবে তো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে কিন্তু চাইলে অন্য ফ্রুটসও দেওয়া যায় তো যেহেতু আমি আজকে শুধু আমের কাজ স্টার্ট করছি এর জন্য শুধু আমই দিলাম এখন পছন্দ মতো পাত্রে নামিয়ে পরিবেশন করব। তো এইভাবে কাস্টার্ড তৈরি করে ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে হবে ঠান্ডা না হলে কিন্তু এই কাস্টার্ড খেতে ভালো লাগবে না তো অবশ্যই চেষ্টা করবেন দুই ঘন্টার মতো ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপরে কাস্টার্ড পরিবেশন করার জন্য এখন উপর থেকে কয়েক টুকরা আম দিয়ে এবং উপর থেকে একটু পেস্তা কুচি এবং কাঠবাদাম কুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করে নিব নিজের পছন্দ মতো আর এখন ফ্রিজে রেখে দিব দুই ঘন্টার জন্য দুই ঘন্টা বাদে ঠান্ডা হলে পরিবেশন করব আর একইভাবে আমি একটি বাটিতেও নামিয়ে নিয়েছি আর দুই ঘন্টা বাদে ফ্রিজ থেকে বার করে নিয়েছি এখন কিন্তু খাওয়ার জন্য একেবারে তৈরি ঠান্ডা ঠান্ডা এই আমের কাস্টার্ড তো এই রেসিপি ফলো করে অবশ্যই তৈরি করবেন খেতে কিন্তু খুবই মজার তো রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন এছাড়া ফেসবুক পেজে লাইক দিয়ে ফলো করতে পারেন তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ